ইন্টারভিউ দিতে গেছি দরজা খুলেছি মে আই ইন স্যার ইয়েস ঢুকেছি টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর হাইট এখন আমি অ্যান্সার দিয়েছি ফাইভ ফিট এইট ইঞ্চ ওদিক থেকে সাথে সাত প্রশ্ন না 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 ফিট ইঞ্চে না তুমি সেন্টিমিটারে বলো তোমার হাইট কত এবার সেন্টিমিটারে হাইট এবার আমি ভাবছি আচ্ছা ফিট ইঞ্চ আচ্ছা আমাকে যেতে হবে সেন্টিমিটার আমি ক্যালকুলেশান করছি এদিকে দেখা যাচ্ছে যে আচ্ছা আমার পাঁচ ফিট মানে পাঁচ বারো ষাট ইঞ্চ আট ইঞ্চ তার মানে পাঁচ ফিট আট ইঞ্চ তাহলে আটষট্টি ইঞ্চ আটষট্টি ইঞ্চকে এবার টু পয়েন্ট ফাইভ ফোর মানে এক ইঞ্চ সময় টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এবার আটষট্টিকে গুণ করবো টু পয়েন্ট ফাইভ ফোর দিয়ে আমি বলছি স্যার এটা একটু ক্যালকুলেশান করতে হবে বলছে কেন ক্যালকুলেশান করতে হবে কেন না একটু ফ্র্যাকশান আছে তো একটু বলো ঠিক আছে তুমি রাউন্ড অফ করে নাও নিয়ারেস্ট রাউন্ড অফ করো এবার রাউন্ড অফ মানে আমি ভাবছি তাহলে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে আমি ওটাকে টু পয়েন্ট ফাইভ ধরি এবার আটষট্টি ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে আটষট্টি দুগোনা হচ্ছে একশো ছত্রিশ পয়েন্ট ফাইভ মানে আটষট্টি হাফ চৌত্রিশ আমরা স্যার একশো সত্তর সেন্টিমিটার যেই বলেছি সাথে সাত কোশ্চেন একশো সত্তর সেন্টিমিটার তুমি এক ইঞ্চ সমান কত সেন্টিমিটার ধরেছ আমরা স্যার ওয়ান ইঞ্চ সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার হচ্ছে ওয়ান ইঞ্চ সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এবা আমি তো জানি ওয়ান ইঞ্চ ইকোয়াল টু টু পয়েন্ট থ্রি ফোর সেন্টিমিটার তুমি কী বলছো হ্যালো না স্যার এক ইঞ্চ সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার বলছে সিওর হ্যালো ইয়েস স্যার বলছে তাহলে কি আমি ভুল বলছি হ্যালো ইয়েস স্যার তখন বলে হাত মিলিয়ে বলে থ্যাংক ইউ বসো তো এই হচ্ছে ইন্টারভিউ ইন্ট্রোডাকশন মানে আমার এতক্ষণ ধরে হেজানোর পরে আমাকে বসতে জায়গা দিলেন তারপরে পরবর্তী কোশ্চেনে যাচ্ছে কোশ্চেনটা কোথায় ছিল এটা আমি কলেজ ক্যাম্পাসিং দিয়েছি দু হাজার নয় আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ মানে প্রাইভেট কোম্পানি পিনাকেল দুর্গাপুরের একটা ড্রয়িং বেস কোম্পানি তো ইন্টারভিউ দিতে গিয়ে এটা ফার্স্ট কোয়েশ্চেন নেক্সট আরেকটা কোশ্চেনে যাবো আমি কেএমসি পরীক্ষা দিতে গেছি দু হাজার এগারোয় কেএমসি দু হাজার এগারোয় পরীক্ষা চলতে চলতে আমার মাঝখানে একটা কোশ্চেন ইন্টারভিউ আর বসে আছেন তিনজন আমি এদিকে একা বসে মাঝখানে আমাদের যে টেবিলটি রয়েছে সেই টেবিলটি হচ্ছে অ্যাকচুয়ালি উপরের দিক থেকে আমরা যদি দেখি টপ ভিউতে সেটা রেক্ট্যাঙ্গুলার শেপ এখন একজন ইন্টারভিউ আর জিজ্ঞেস করছেন সিজি পড়েছ হ্যালো হ্যাঁ স্যার আচ্ছা সিজি বলতে কী বোঝো বলেছি সিজি বলতে কি বুঝি বলেছি আচ্ছা তুমি এই টেবিলটার সিজি কোথায় বলতে পারবে হ্যালো ইয়েস স্যার বলছে কোথায় বলো তো এই যে দেখতে পাচ্ছ এই টেবিলটা এইটার কি কোথায় কোন জায়গাটায় হবে তো তোমরা বলো একটা রেক্ট্যাঙ্গুলার টেবিল আছে চারটে পায়া রয়েছে তাহলে তোমরা একটু মাথা খামো যে ওই টেবিলটা সিজি কোথায় এটা কে এম সি দু হাজার এগারো কোয়েশ্চেন তো আমরা পরিণিত আমরা কী পড়েছি রেক্ট্যাঙ্গেল পড়েছি সার্কেল পড়েছি সিলিন্ডার পড়েছি কোন পড়েছি পড়েছি নাকি টেবিল একটা টেবিল আছে চারটে পায়া আছে কোথায় সিজি আমরা সিলেবাসে ছিল ছিল না এটা পরীক্ষার কোশ্চেন অ্যান্সার কি হলো হ্যাঁ স্যার যদি আমি টেবিলটার মানে টপ ভিউতে যেটা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার শেপ তার যদি ডায়াগোনাল দুটোকে কানেক্ট করি তাহলে সেই দুটো যে জায়গায় মিট করছে সেই পয়েন্ট থেকে যদি আমি একটা প্লাম বাব ঝোলাই মানে একটা ভার্টিক্যাল লাইন পাবো তো যেহেতু পায়া চারটে রয়েছে তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে যদি শুধুমাত্র উপরে প্লেটটা থাকতো তাহলে তো সেটা বুঝতেই পারছি যে আমরা যে ডায়াগোনালটা টেনেছি সেই পয়েন্ট থেকে ওই প্লেটটার যে থিকনেস হবে তার মিড ডেপতে হতো প্লেটটার মিড ডেপতে হতো মানে যে উডেন প্ল্যাঙ্কটা রয়েছে সেটা যদি আমার ফিফটি এম এম থিকনেস হয় তাহলে তার সেন্টারে হতো সেন্টার ডেপতে এখন যেহেতু চারটে পায়া রয়েছে নিচের দিকে তাহলে দেখা যাবে যে ওই টেবিলের প্ল্যানে যে দুটো ডায়াগোনাল কানেক্ট করলাম সেই দুটো মিড পয়েন্ট থেকে কিছুটা নিচের দিকে নেমে যাবে মানে অ্যাকচুয়ালি প্লেট থেকে নিচের দিকে নেমে যাবে কিন্তু আমাকে পরেই কোশ্চেন করছে আচ্ছা তার মানে কি তুমি বলতে চাইছো যে টেবিল থেকে ফ্লোরের যা হাইট তার হাফ ডেপতে হবে আর না স্যার বললো কেন আমরা সেটা হতো যদি উপরে যে প্লেটটা রয়েছে সেই প্লেটটা যদি নিচেও থাকতো টেবিলের তবে হতো যেহেতু নিচে প্লেটটা নেই তার মানে নিচে পাটটা হালকা উপরের পাটটা বেশি ভারী তার মানে উপর থেকে জাস্ট একটু নামবে কোন লাইন বরাবর একটু নামবে না উপরের প্ল্যানে আমরা যে দুটো ডায়াগোনালকে কানেক্ট করেছি তার মিড পয়েন্ট থেকে কিছুটা নিচে হবে কারেক্ট নেক্সট আরেকটা কোশ্চেনে যাব ডাব্লু বিএসি ডিসিএল আমি পরীক্ষা দিতে গেছিলাম দু হাজার তো ওখানে আমাকে একটা কোশ্চেন করলো যে আচ্ছা তুমি যদি চাকরিটা পেয়ে যাও তাহলে তুমি কি করবে এরপর এবার আমি তখন সবে ডিপ্লোমা পাস করেছি তখনও পর্যন্ত বিটেক করিনি চাকরি পরীক্ষা দিতে গেছি পারমানেন্ট পোস্ট এটাও পারমানেন্ট পোস্টে পরীক্ষা হচ্ছে তো এই পরীক্ষাতে দিতে গিয়ে আমার মাথায় কি কাজ করছে যে চাকরি পাবো চাকরি করব এইসব তো আমার মাথায় আসছে কি আসছে না তো জানতে চাইছেন যে আমি চাকরিটা পাবো কী করবো পোস্টিং কোথায় দেবে মানে যে কোনো জায়গায় দেবে তুমি কি যাবে হ্যাঁ হ্যাঁ স্যার যাবো যে কোনো জায়গায় পোস্টিং দিলে যাবো বললো আচ্ছা তুমি চাকরিটা পাওয়ার পরে কী করবে এবার আমার তখন মাথায় ঘুরছে যে আমি ডিপ্লোমা করেছে আমাকে বিটেক করতে হবে এবার আমি কি অ্যান্সার দিলাম আমার স্যার যদি কলকাতার দিকে পোস্টিং পাই তাহলে আমি যাদবপুরে নাইটে কনডেন্সে বিটেক করব আচ্ছা বললাম যে ধরে নাও তোমার পোস্টিং মুর্শিদাবাদ হলো বা মালদায় হলো তাহলে তুমি কি করবে এবার আমি আবার তখন বললাম যে স্যার আমি যদি দূরে কোথাও পোস্টিং পাই কলকাতায় না হয় তাহলে তো যাদবপুর নাইটটা হচ্ছে না তাহলে আমি সেই ক্ষেত্রে এ করব আই করবো পরীক্ষাটা আমি পাইনি দু হাজার দশের আমার কেটে গেল পরীক্ষা দিয়ে বেরোবার পরে দু দিন চার দিন যখন অ্যানালাইজ করেছি তখন আমার মাথায় ক্লিক করেছে যে এই কোশ্চেনটা আমার চাকরিটা কাটিয়ে দেওয়ার একটা অন্যতম কোশ্চেন ছিল কেন কারণ যিনি এমপ্লয়ার যেমন ধরো কে তোমরা পরীক্ষাটা দিতে যাবে তাহলে এখন তুমি বলো যে তুমি বিটেক করবে না এমটেক করবে না পিএইচডি করবে তাতে কে এম সির লাভ কে তোমাকে কেন নিয়োগ করছে কেএমসি তোমাকে এই জন্য নেবে যে কে যে কাজগুলো হয় সেটা রাস্তার কাজ হোক ব্রিজের কাজ হোক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হোক সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হোক বা যে কোনো রকম রিপেয়ারিং ওয়ার্কস হোক যে কাজের জন্য তোমাকে নিচ্ছে সেই কাজটা তুমি ভালোভাবে করতে পারবে কিনা সেইটা ওনারা জানতে চাইছেন ওই জায়গাটা আমি মিসগাইডেড হয়ে গেলাম আমি অন্য ট্র্যাকে চল আমি আমার স্বপ্ন বলে যাচ্ছি তার সাথে আমাকে যারা চাকরি দিচ্ছে তাদের কিছু যাই আসে না যে আমি কি স্বপ্ন সাজিয়ে রেখেছি আমাকে যে কারণে নেওয়া হচ্ছে আমি সেই কাজটা ডেলিভারি দিতে পারব কি না এটা ছিল ওনাদের কোশ্চেন আমি সেই কোশ্চেনটা বুঝতে পারি না আমি মিস হিট করেছি তো চাকরিটা আমার কেটে গেল আচ্ছা তাহলে আমার কি বলা উচিত ছিল এখানে অ্যাকচুয়ালি বলতে হতো যে চাকরিটা যদি স্যার আমি পেয়ে যাই তাহলে আমি মনোযোগ দিয়ে কাজটা শিখবো আমার যারা সিনিয়র থাকবেন তাদের কাছ থেকে আমি কাজগুলো শিখবো এবং সেই কাজটা শিখে আমি পরবর্তী সময়ে সাইটে গিয়ে বা অফিস ওয়ার্কে সেটা অ্যাপ্লাই করব যাতে করে ওই সংস্থা ভালো হতে পারে যে সংস্থায় আমি ইন্টারভিউ দিতে গেছি মানে আমার প্রোগ্রেস হচ্ছে আমি সিনিয়রদের থেকে শিখছি এবং সেটা আবার রিটার্ন দিচ্ছি যাতে করে সেই সংস্থা উপকৃত হয় এই হলো কোশ্চেন এইটার সাথে সাথে আরেকটা কোশ্চেন আসতে পারতো যেটা হচ্ছে যে আচ্ছা তোমাকে কেন নেব তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে তোমার বদলে ওই ছেলেটার তো দু বছর এক্সপিরিয়েন্স আছে তাহলে ওকে নিলে তো ও আরও তাড়াতাড়ি কাজটা করতে পারবে কারণ সে অলরেডি দুবছর ফিল্ডে কাজ করছে তাহলে সে কাজটা জানে আর তোমাকে এখন নিলে তোমাকে তোমাকে শেখাতে হবে তাহলে তোমাকে কেন নেবো তো এটারও কোশ্চেন অ্যান্সার এইটা যেহেতু আমি তার থেকে এক্সপিরিয়েন্স কম এরকম অনেকে আছে আমরা যে আমার এক্সপিরিয়েন্স নেই তাহলে আমি কি করব। তাহলে আমাকে এটা বলতে পারতে হবে যে না স্যার আমি শিখে নিতে পারবো তো যার কথা বলছেন তিনিও তো কোনো না কোনো ফিল্ডে তাকে তো কোনো কোম্পানি বা কোনো সংস্থা বা কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট তাকে তো সুযোগ দিয়েছে ফার্স্ট চান্সে তবেই তো তিনিও ফ্রেশার্স থেকে দু বছর এক্সপিরিয়েন্স করতে পেরেছেন আমাকেও যদি নেওয়া হয় আমাকেও সেই সুযোগ দেওয়া হয় আমিও অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি কাজ যত দ্রুত সম্ভব আমি শিখে নেব সেই এবিলিটি স্যার আমার আছে এবং আমি সেটা শিখে নিয়ে আমি খুব ভালোভাবে সংস্থার কাজে লাগবো এই বিশ্বাস আমার আছে এবং আমি সেটা পারু তো এই হচ্ছে অ্যান্সার তাহলে একটা ব্যাপার এই যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল দু হাজার উনিশের আট নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা আমাদের এই জুলাইয়ের আট তারিখে গত আট তারিখে রেজাল্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে তেরো জন কোয়ালিফাই করেছে রিটেনে তো তাদের ইন্টারভিউ ক্লাস তো আমরা অলরেডি নেবই এখন ইন্টারভিউটা চলবে কতদিন না ওখানে দেখাচ্ছে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ অগস্টের দু হাজার কুড়ির অগস্টের সতেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সিভিলে ইন্টারভিউ আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়ার ইঞ্জিনিয়ারদের তো এখন এই যে ইন্টারভিউটা ওখানে গিয়ে ফেস করব তাহলে তার আগে আমরা এরকম অনেকে থাকি যে যারা হয়তো প্রথমবার ইন্টারভিউ দিচ্ছি বা হয়তো কোনো প্রাইভেট সংস্থায় করতাম কিন্তু গভর্নমেন্ট সংস্থায় প্রথমবার কেউ কেউ আছে এরকম যে গভর্নমেন্ট সংস্থাতেই প্রথমবার পারমানেন্ট পোস্টের জন্য ফার্স্ট টাইম যাচ্ছি তো অনেকের এরকম আছে যে ইন্টারভিউ নিয়ে অনেক প্রবলেম থাকে অনেক জড়তা থাকে একটা ভয় কাজ করে সামনে যখনই তিন চারজন বসে আছে তার সামনে আমি বসে আছি টেনশানে ঘাম হচ্ছে পাবো কি পাবো না এই নিয়ে একটা মানসিক উদ্বেগ মানে অলরেডি তাদের শুরু হয়ে গেছে যাদের রিটেনে নাম এসছে তো এইটা আমরা একটা চার সপ্তাহের কোর্স করছি চার সপ্তাহের কোর্সটা শুরু করবো আমরা কুড়ি তারিখ থেকে কুড়ি জুলাই থেকে পনেরোই অগস্ট পর্যন্ত আমাদের ক্লাসটা চলবে চার সপ্তাহের কোর্সে ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করা যাবে কি কি ডিটেলস তাকে দেখে যেতে হবে তাতে সে ফ্রেশার্স হোক অথবা সে এক্সপিরিয়েন্সড হোক যদি এক্সপিরিয়েন্স হয় তার কি কী পয়েন্ট তাকে দেখতে হবে কি কি বলতে হবে কি করতে হবে যদি ফ্রেশার্স হয় তাহলে তার জন্য কি কি করতে হবে এই টোটাল সিস্টেম লাইভ ইন্টারভিউ এই সমস্ত নিয়ে আমাদের চার সপ্তাহের কোর্স শুরু হচ্ছে কুড়ি জুলাই দু থেকে এবং এটা পনেরোই অগস্ট দু পর্যন্ত চলবে যারা যারা তোমাদের মধ্যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যে তোমরা ইন্টারভিউর জন্য আমাদের সাথে যুক্ত হতে চাও এই চার সপ্তাহের কোর্সে তারা আমাদের কন্ট্যাক্ট করবে উনিশে জুলাইয়ের মধ্যে কারণ উনিশে জুলাইয়ের পরে আমরা আর কোনো অ্যাডমিশান নেব না কুড়ি তারিখ থেকে আমরা পজিটিভলি স্টার্ট হয়ে যাব লাইভ ইন্টারভিউর মধ্যে দিয়ে আমরা তোমাদের সাথে কানেক্ট হব একদম ওয়ান ইজ টু ওয়ানে এবং সেখানে আমরা তোমাদের যেভাবে ইন্টারভিউ হয় সেইভাবেই আমরা অনলাইনে ইন্টারভিউটা নেব কারণ এখন বুঝতেই পারছো যে কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য আজকে অফলাইন ক্লাস টোটালি বন্ধ রাখতে হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন সুতরাং এখন অফলাইনে ক্লাস করানোটা অসুবিধাজনক সেই জন্য অনলাইনে এই ক্লাসটা আমরা করবো আগের যে কেএমসি কেএমডি কে বা পিএসসি যে সমস্ত পরীক্ষাই হয় আমরা সেই সমস্ত পরীক্ষার জন্য বিগত সময়ে ইন্টারভিউ করিয়েছি এবং সেখানেও আমাদের দেখা যাচ্ছে যে রিসেন্ট কে এমডিএতে যেমন আমাদের এখান থেকে পাঁচজন ফাইনালি জয়েন করেছে কেএমসিতেও আমাদের পুরনো স্টুডেন্টরা রয়েছে পিএসসিতে তো রয়েছে অনেক স্টুডেন্ট সেটা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্ট দেখলেই জানতে পেরে যাবে তো প্রসঙ্গটা হচ্ছে অ্যামাউন্ট বা কোর্স ফি নিয়ে একটা প্রসঙ্গ থাকতে পারে আমি বলে রাখি এই প্রসঙ্গে যে আমরা খুব নমিনাল একটা কোর্স ফি নিয়ে এই চার সপ্তাহের কোর্সটা করাবো আর যাতে করে সমস্ত স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট এটা অ্যাফোর্ড করতে পারে ফিনান্সিয়ালি কোনো প্রবলেম হবে না এটুকু আমি বলতে পারি নেক্সট আমরা আরেকটা একটা চলে যাই কে এ দু একটা কোয়েশ্চেন উড়ে এলো পরীক্ষা দিতে গেছি কে এ দু আমি পরীক্ষা দিতে গেছি রিটিন কোয়ালিফাই হয়েছে ইন্টারভিউ দিচ্ছি আমাকে এখন জিজ্ঞাসা করে হলো যাচ্ছে একটা ফ্রেম স্ট্রাকচার হচ্ছে নাম শুনেছ না ইয়েস স্যার আচ্ছা এই যে ফ্রেম স্ট্রাকচার ধরো আমার একটা টু স্টোরি বিল্ডিং করছি তা ওখানে আমি থিকনেস অফ ডিপিসি কত প্রোভাইড করব তোমরা বলো ফ্রেম স্ট্রাকচার টু স্টোরি বিল্ডিং ডিপিসি কত থিকনেস প্রোভাইড করব কি মনে আসছে পঁচিশ এম এম থিক ওয়ান ইজ টু টু ইজ টু ফোর উইথ ওয়াটার প্রুফিং কম্পাউন্ড হবে না কেন হবে না কারণ যেহেতু ফ্রেম স্ট্রাকচারে প্লিন্থ বিমটা রয়েছে অলরেডি কংক্রিট সেটা আমার গ্রাউন্ড লেভেল থেকে উপরে থাকে সুতরাং প্লিন্থ বিম কোনোভাবেই ক্যাপিলারি রাইজের মধ্যে দিয়ে ওয়াটারকে উপরের দিকে উঠতে দেবে না কারণ কংক্রিট ইম্পারমিয়ে সুতরাং প্লিন্থ বিম থাকার জন্য ফ্রেম স্ট্রাকচারে কোনো ডিপিসি রিকোয়ারমেন্ট নেই এইটা হবে অ্যান্সার ডিপিসি শুধুমাত্র লোড বিয়ারিং ওয়ালের জন্য অ্যাপ্লিকেবেল সুন্দর কোশ্চেন তো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে এই যে ব্যাপারটা যে আমাকে কি বলতে চাওয়া হচ্ছে এবং আমি কোন জায়গাটা হিট করছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট আর একটা কোয়েশ্চানে যাও দু হাজার আঠেরো উনিশে যে কে পরীক্ষা হলো সেখানে আমাদের এক স্টুডেন্টকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আচ্ছা তোমরা ফিল্ড সার্ভে করেছো কলেজে বললে ইয়েস স্যার আচ্ছা ফিল্ড সার্ভেতে তোমরা যে সার্ভে করেছো তাহলে তুমি বলো তো সার্ভে কত রকমের তোমরা বলো সার্ভে কত রকমের পড়েছ তোমরা বলো কী মনে আসছে চেন সার্ভে কম্পাস সার্ভে থিওডোলাইট লেভেলিং ট্যাকোমেট্রি হবে না দেখা যাচ্ছে ইন্টারভিউ আর জানতে চাইছিল যে জিওডেটিক সার্ভে প্লেন সার্ভে আমার মনে হয় ওই কোশ্চেনটা এসছে আমি কোয়েশ্চেনটা করেছি স্টুডেন্টকে যে আচ্ছা দেখি জিওডেটিক সার্ভে প্লেন সার্ভেটা বলতে পারে কি না সেই হিসাবে আমি বলতে গেছি যে তোমরা যে কলেজে সার্ভে করেছো তাহলে কী ধরনের সার্ভে মানে ওইটা হয়তো অ্যান্সারটা হতো যে ওটা প্লেন সার্ভে জিওডেটিক সার্ভে নয় কারণ স্মল এরিয়ায় করেছে তা আমি তো এটা জানতে পারছি না আচ্ছা এটাও তো অ্যান্সার হতে পারে যে আমরা ল্যান্ড সার্ভে করেছি স্যার ওয়াটার বডির উপরে সার্ভে করিনি এরিয়াল সার্ভেও করিনি আমরা জমির উপরে করেছি সুতরাং ল্যান্ড সার্ভে করেছি এটাও অ্যান্সার হতে পারে তাহলে এখানে প্রসঙ্গ হচ্ছে ইন্টারভিউ আর কী পারপাসে কোন পয়েন্ট থেকে জানতে চাইছে যে সার্ভে কত রকমের সেটা আমি স্টুডেন্ট জানি না তাহলে আমার রিপ্লাইটা কি হবে যে সার্ভে কত রকমের সার্ভে কী কী সার্ভে করেছো তাহলে প্রথমেই অ্যান্সারটা কী দেব যে সার্ভে অনেক রকমের হতে পারে ক্লাসিফিকেশান রকম পৃথিবীর কার্ভেচার কাউন্টার করছি বা করছি না তার উপরে জিওডেটিক প্লেন সার্ভে ইনস্ট্রুমেন্ট কি ইউজ করছি তার উপর চেন সার্ভে কম্পাস সার্ভে এরকম হতে পারে সার্ভেটা কোথায় করছি ইয়ারে মাইনে ল্যান্ডে ওয়াটার বডিতে তার উপর ক্লাসিফিকেশান হতে পারে অ্যাকুরেসির উপর বেস করে হতে পারে যেটা অলরেডি বললাম যে জিওডেটিক বা প্ল্যান আচ্ছা আবার দেখা যাচ্ছে পার্টিকুলার পারপাস অনুযায়ী হতে পারে যেমন এগ্রিকালচারাল সার্ভে নাকি ইঞ্জিনিয়ারিং সার্ভে জিওলজিক্যাল সার্ভে জিওগ্রাফিক্যাল সার্ভে তাহলে যখনই আমার কোয়েশ্চেনটা করছে যে সার্ভে বলতে কী বোঝো আমি বললাম যে ঠিক আছে কোনো রিলেটিভ কোনো একটা বস্তু হোক বা কোনো একটা পয়েন্ট হোক তার রিলেটিভ পজিশান অ্যান্ড হচ্ছে রিলেটিভ ডেপথ হাইট যেটা একটাকে সার্ভেং একটাকে লেভেলিং করছে তো ঠিক আছে এটুকু হলো সার্ভে কী সার্ভে কত রকমের তাহলে আমার প্রথমেই বলা উচিত যে স্যার অনেক রকম ক্লাসিফিকেশান হতে পারে অ্যাজ পার ইনস্ট্রুমেন্ট বেস অ্যাজ পার অ্যাকুরেসি অ্যাজ পার লোকেশান অ্যাজ পার পারপাস এইটা যখনই আমি বলে দেবো এক লাইনে যে এরকম চার রকম পাঁচ রকম হতে পারে তখন ইন্টারভিউ আর মানে বলটা এখন আমি আমার কোর্টে মেরেছিল টেনিসের মতন আমি ফিরিয়ে দিয়েছি তারপর এবার উনি আবার বলুন যে হ্যাঁ ভাই তুমি ইনস্ট্রুমেন্ট ওয়াইজটা বলো তখন আমি চেন সার্ভে না কম্পাস সার্ভে না থিওটোলাইট না লেভেলিং তাতে ঢুকছি ক্লিয়ার মানে ইন্টারভিউয়ারের কোশ্চেনটা কিন্তু এমসি এর মতন রিটেনের মতন এখানে হবে না যে ওইটার ভ্যালু কত এটার মান কত হ্যাঁ এইটা সমান এত এইটা সমান এত তাহলে এইটা কত ফর্মুলা বসালাম পেয়ে গেলাম এরকম এরকম হবে না তুমি যেরকম অ্যান্সার দেবে সেই লিঙ্ক থেকে আরেকটা কোশ্চেন বেরোবে তুমি আবার একটা রিপ্লাই দেবে আরেকটা লিঙ্ক থেকে আরেকটা কোশ্চেন বেরোবে মানে এইভাবে টেনিসের মতন চলবে তুমি যত বেশিক্ষণ ধরে বলটা চালাচালি করতে পারবে তার মানে তোমার ইন্টারভিউটা তত বেটার হচ্ছে আর ইন্টারভিউ আর দিল বলটা আমি খেলতে পারলাম না পড়ে গেল তার মানে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে নেক্সট একটা কোশ্চেন এই যাই দু হাজার ষোলোর পিএসসিতে একটা কোয়েশ্চেন এলো দু হাজার ষোলোর জুনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা আমি পিএসসি দিতে গেছিলাম এটাও আমার কোয়ালিফাই হয়েছিলাম কোশ্চেন করছে যে আচ্ছা তুমি তো ফিল্ডে এতদিন কাজ করেছো তাহলে একটা কোশ্চেন যে তুমি শাটারিং আগে করো নাকি রিনফোর্সমেন্টের কাজটা আগে করাও তোমরা বলো কি হবে মানে সোজা কথা শাটারিং আগে করব? নাকি রিনফোর্সমেন্ট আগে করব অ্যান্সার তোমরা বলো কি মনে হচ্ছে আগে সাটারিং করব তারপর রিনফোর্সমেন্ট করবো ট্রু সেটা রুপ স্ল্যাব বিম তার জন্য চাজা লিন্টেল তার জন্য ট্রু কলমের জন্য যদি ধরি কলমের জন্য যদি ধরি আগে রিনফোর্সমেন্ট হয়ে যাবে তারপর শাটারিং লাগবে কিন্তু যদি রুপ স্ল্যাব বিমের জন্য বলি বা চাজার জন্য বলি লিন্টেলের জন্য বলি তাহলে আগে শাটারিং হবে তারপর ইনফোর্সমেন্টের কাজ হবে এইটা হবে ট্রু অ্যান্সার ট্রিকি কোশ্চেন এইগুলো তো ইন্টারভিউ কোয়েশ্চেন ফেস করতে গেলে বুঝতে হবে ইনস্ট্যান্ট বুঝতে হবে ওখানে বসে কী বলতে চাইছে তার জন্য যে প্র্যাকটিসটা দরকার আমাদের ক্লাস জয়েন করো আমরা সেই ক্লাসটায় ফুল প্র্যাকটিস তোমাদেরকে করিয়ে দেবো নেক্সট পয়েন্ট আসছে আমাদের কেএমডি দু হাজার উনিশের একটা কোশ্চেন আমাদেরই এক স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে তো সে পঞ্চায়েতে চাকরি করে মানে এস টি পি হিসাবে সে চাকরি করেছে তার এক্সপিরিয়েন্স রয়েছে তাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে আচ্ছা তুমি পঞ্চায়েতে যে চাকরি করো তো তুমি কি ধরনের কাজ দেখেছো এবার অ্যান্সার দিচ্ছে যে আমি স্যার কংক্রিটের রাস্তা তৈরি করিছি পিসিসি রোড করিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পিসিসি রোডটা যে তুমি করিয়েছিলে তাহলে সেকশন কী ছিল ডাইমেনশান বলেছে যে মোটামুটি স্যার এই উইট ছিল আমার আড়াই তিন মিটার আর থিকনেস ছিল দুশো এম এম দিয়ে তখন জিজ্ঞেস করেছে আচ্ছা তার নিচে কি করেছো রাস্তাটা নিচে স্যার আমরা স্যান্ড ফিলিং করেছি তার উপরে পলিথিন দিয়েছি তারপরে কংক্রিট করেছি বললো তুমি বালির উপরে কংক্রিট করে দিলে বালি দিয়ে নিচে সোলিং টোলিং কিছু নি বলছে না স্যার বলছে এ বাবা তুমি সোলিং করো নি তাহলে তো রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাবে রাস্তা তো বসে যাবে বলছে হ্যাঁ স্যার সেটা হতেও পারে বলছে ও বাবা তার মানে ওরকমই কাজ হয় নাকি মানে এইরকমই কাজ তোমরা দেখেছো মানে কিছু যা টাকার কাজ আছে তার অর্ধেক টাকার কাজ করাও বাকি টাকা সব লুট হয়ে যায় আমি বলছি হ্যাঁ স্যার পঞ্চায়েতে তো ওরকমই হয় জানেন বলো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো খুব ভালো ঠিক আছে তুমি এসো চলে এসছি সে ভাবছে আমি খুব সৎ যে আমি খুব অনেস্টলি বললাম কি কী হলো লবডঙ্কা হলো কী বলতে হতো অ্যাকচুয়াল বাড়িতে ফিরে এসে আমাকে বলছে যে দাদা এরকম কোশ্চেনটা এরকম করলো আমি তো এই বলেছি তাহলে কি হলো ব্যাপারটা কি ঠিক আছে আমরা কি করে ঠিক থাকলো আমরা তুই যে রাস্তাটার উপরে পিসিসি রোডটা করিয়েছিস সেই রাস্তাটা কি রাস্তা ছিল ওটা কি মাঠে মানে ধান জমির কাদা মাটি তার উপরে কি পিসিসি করিয়েছিস বলে না না দাদা ওটা তো আগে মোরাম রাস্তা ছিল আমি বললাম তাহলে যখন তোমাকে চেজ করছে যে সোলিং করা নেই তাহলে রাস্তা বসে যাবে তখন এটা আমি বলবো না যে অলরেডি স্যার ওটা পুরনো রাস্তা আমার মোরাম রাস্তা হয়েছিল ইন দ্য সেন্স ওই রাস্তার লোড বিয়ারিং ক্যাপাসিটি বা সাবগ্রেড এই যে সাবগ্রেডের যে টার্ম যে সাবগ্রেড উইক হলে তখন তো স্যার সাববেস দিতাম তো এখন তো আমার অলরেডি সাববেস হিসাবে মোরামটা অ্যাক্ট করছে তাহলে আমার আর নতুন করে সাববেস করার দরকার নেই ওখানে সেই জন্য ডাইরেক্ট বেস কাম ওয়ারিং কোর্স হিসাবে কংক্রিট রোডটার উপর করা গেছে তাহলে এইটা একটা ইঞ্জিনিয়ারিং সেন্স হলো নাহলে আগের যে অ্যান্সারটা বললাম ওইটা তো একটা গ্রামের যে লোক যে সিভিল পড়েনি সেও রাস্তার ধারে দাঁড়িয়ে ওইটা দেখেছে সে ওকে তাকে জিজ্ঞেস করলে ওইটা বলবে হ্যাঁ বালি ঢেলে রাস্তাটা তৈরি করে দিয়ে চলে গেল তাই না তো যাই হোক এই সমস্ত একগুচ্ছ কোশ্চেন এবং একগুচ্ছ এক্সপিরিয়েন্স কি বলতে হবে কি রকম অ্যারেঞ্জ করতে হবে মানসিকভাবে কিভাবে স্টেবেল থাকতে হবে মাথা কি করে ঠান্ডা রাখা যায় আমরা ইন্টারভিউয়ের সময় কিভাবে ইন্টারাকশান করব যাতে করে আমাদের স্পিডটা মেনটেন হয় ঘাবড়ে যাতে না যায় কোন পয়েন্টটা বলতে চাইছে সেটাকে বুঝে নিয়ে ঠিক জায়গায় যেন আমরা জিস্টে হিট করতে পারি এই সমস্ত জন্য তোমরা যদি চাও ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের আবার বলছি আমাদেরকে কন্ট্যাক্ট করো উনিশে জুলাইয়ের মধ্যে কারণ আমরা কুড়ি জুলাই থেকে পনেরোই অগস্ট পর্যন্ত এই চার সপ্তাহে ইন্টারভিউ কোর্স কে পারপাসে আমরা শুরু করছি তো খুব মিনিমাম কস্টে সবারই জন্য অ্যাফোর্ডেবল তো তোমরা যা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই উনিশ তারিখের মধ্যে যোগাযোগ করবে ভালো থেকো আশা করবো যে তোমরা সবাই ইন্টারভিউ ভালো দেবে এবং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল যে তোমরা কেএমসির ইন্টারভিউ ক্র্যাক করো এবং তোমরা একটা ভালো জব লাগাও ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য আবার বলছি নমস্কার